তো সর্বপ্রথম একটি গান, গানটি আমি এটা একটি ইতিহাস আছে, গানটি আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে লেখা, ভালো লিখতে পারি না, তবুও যখন মক্কায় গিয়েছিলাম, মক্কার চারিপাশে পাহাড় ঘেরা, আপনারা যারা গিয়েছেন হজ করার জন্য, ঠিক মক্কা নগরীতে দাঁড়িয়ে এই গানটি আমি লিখেছিলাম। এটা টেলিভিশন ও বিটিভিতে আমি গানটি করেছিলাম, কিন্তু মনটা ভরে নাই। আজকে সেই গানটি আমার গাইতে খুব ইচ্ছা লাগছে, আমার নবীজির সানে সেই গানটি দিয়ে আমি শুরু করছি। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিন আকার, ষষ্ঠমে আদম শফিকের ফুল, সপ্তমে আবদুল্লার পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে তিনি মিরাজে গমন করেছেন। সেই আলোচনাগুলি হবে, গানটি আগে গাই, তারপর দেখি শিরিন দেওয়ানকে কী প্রশ্ন করা যায়। আপনারা দোয়া করবেন, দয়া করবেন, ধন্যবাদ সবাইকে। পাহাড় ঘেরা মক্কা নগর, কেলো মায়া মেনার ঘর, পাহাড় ঘেরা মক্কা নগর, কেলো মায়া মেনার ঘর, ওরে যার লাগিয়া হাজার বছর, এই ধরনি আকুল ছিল, যার লাগিয়া হাজার বছর, এই ধরনি আকুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, পাহাড় ঘেরা মক্কা নগর, এলো মায়া মেনার ঘর, পাহাড় ঘেরা মক্কা নগর, এলো মায়া মেনার ঘর, পাহাড় ঘেরা মক্কা নগর, এলো মায়া মেনার ঘর, যার লাগিয়া হাজার বছর, ধরনি আকুল ছিল, যার লাগিয়া হাজার বছর, ধরনি আকুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, আকাশ বাতাস জয় ধ্বনি, পাপিয়া বুলবুল গাহে, আকাশ বাতাস জয় ধ্বনি, ওই পাপিয়া বুলবুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, সূর্য গ্রহ তারা চাহে চরম ধূল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, জল দেওয়া রইল ঘুমে পথারা বাতুল, জল দেওয়ান রইল ঘুমে পথারা বাতুল, আর
আরব দেশ কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশ কাবার পাশে মোহাম্মদ রাসূল মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই নবীজির জীবনী নবীর মেরাজ পাল্লা চলবে ভাই প্রথমবারে প্রশ্ন করি জবাব দেন আমারে আমার নবীর মেরাজ নিয়ে আমি জিজ্ঞেস করব তারে হযরত মুহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী পঞ্চাশ বছর দুই মাস যখন বয়স হয়েছিল আল্লাহর হুকুমে দয়াল নবী আল্লাহর দিদারে চলিল পবিত্র কোরআন তার সাক্ষী দিচ্ছে সূরা বনী ইসরাইল তাহার প্রমাণ রয় আল্লাহ ডেকেছেন আমার নবীকে দেখা করবে এই তো বিষয় আমি সেখান থেকে জানিতে চাই জবাব দিবে ভাবুকের গোসাই আমি সেখান থেকে জানিতে চাই আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমরা অনেকগুলি আলোচনা অনেক ক্যাসেটের মধ্যে করেছি আজকে একটু কঠিন কথা আমি শিরিন দেওয়ানকে প্রশ্ন করব দেখি কি জবাব করে তিনি আমার সর্বপ্রথম প্রশ্ন আপনার কাছে আপনি কি বলবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরাধাম থেকে মক্কা নগর থেকে সপ্তম আসমান ভেদ করে সাতটি আকাশ ভেদ করে তারপর তিনি সিজদাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দিদার করেছিলেন আমার প্রশ্নটি হলো যে প্রথম আসমান দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কতটুকু তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠম ষষ্ঠম থেকে সপ্তম আসমান এই এক একটি আসমানের দূরত্ব কতটুকু ছিল যা নবী এক রাত্রে তিনি এই সপ্তম আসমান ভেদ করে তারপর আল্লাহর সাথে দেখা করতে গেলেন আশা করি আপনি কথা দিয়ে আমাকে বুঝে আমাদের মাঝে বুঝে বলবেন দেখি তিনি কি আলোচনা করে পরবর্তী আসরে আমি তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব এই আসরে যেহেতু একটু পবিত্র পালা এর মধ্যে কোনো রকমের কোনো বাজে আলোচনা নাই শুধু দয়াল নবীর গুণকীর্তন প্রেমের কথা যেই নবীর জন্য সব কিছু সৃষ্টি তাকে নিয়ে যেন দুটি ভালো কথা আপনাদের মাঝে বলতে পারি আমরা দুজন শিল্পী এই কামনায় আপনাদের কাছে রইল পাহাড় ঘেরা মক্কা নগর কেলো মায়ামিনার ঘর লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল চার লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল আরব দেশে খাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে খাবার পাশে মোহাম্মদ রাসূল